গোপালনগর থানা পুলিশের অভিযান, নষ্ট করা হলো প্রচুর গাঁজা গাছ। গোপালনগরের গঙ্গানন্দপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজা গাছগুলি উদ্ধার করে পুলিশ। গোপালনগর থানা পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা গাছ। গোপালনগর থানার গঙ্গানন্দপুর এলাকায় এদিন অভিযান চালায় গোপালনগর থানার পুলিশ। পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে 100 বেশি গাঁজা গাছ। পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বস্ত সূত্রে পুলিশের কাছে খবর আসে, বেআইনিভাবে গোপালনগর থানা এলাকার বেশ কিছু জায়গায় চাষের জমির আড়ালে গাঁজা গাছ বেড়ে উঠছে। বেশিরভাগ ক্ষেত্রে গাছগুলি ফসলের ক্ষেতের ভেতর থাকায় সাধারণের নজর এড়িয়ে যাচ্ছিল। অনেক ক্ষেত্রে বসত বাড়ির আড়ালেও বেড়ে উঠছিল গাঁজা গাছ। খবর পেয়ে এদিন গোপালনগর থানার আধিকারিক চিন্তামণি নস্করের উদ্যোগে অভিযান চালায় পুলিশ। স্থানীয় গঙ্গানন্দপুর এলাকার বিভিন্ন চাষের ক্ষেত, কোথাও আবার সাধারণের বসত বাড়ির জমির মধ্যেও ঢুকে তল্লাশি চালায় পুলিশ। পুলিশি অভিযানে প্রচুর গাঁজা গাছ নজরে আসে পুলিশ কর্মীদের। এরপর পুলিশের পক্ষ থেকে গাছগুলি কেটে দেওয়া হয়। গাছগুলিকে একত্রিত করে ভ্যানে চাপিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গাঁজা গাছগুলি নষ্ট করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। বাড়ির ভেতর সযত্নে এত বড় বড় গাঁজা গাছ দেখে রীতিমতো অবাক হয়ে যান পুলিশ কর্মীরাও। পুলিশ সূত্রে জানা গেছে, কোথাও কোথাও এক মানুষ সমান লম্বা, কোথাও আবার তার থেকেও বেশি লম্বা গাছ পাওয়া গেছে এদিনের অভিযানে। স্থানীয় এক পটল ক্ষেতের ভেতর থেকেও এদিন প্রচুর পরিমাণে গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। সূত্র মারফত আরও জানা গেছে, এলাকায় একটি জায়গাতে রীতিমতো জায়গা ঘিরে গাঁজা গাছ রাখা ছিল। প্রসঙ্গত, কয়েকদিন আগেই গোপালনগর থানার অন্তর্গত দিঘাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকাতে স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তার জমিতে গাঁজা গাছ লাগানোর অভিযোগ উঠেছিল। ঘটনায় যথেষ্ট রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকা জুড়ে। সে বিষয়ে থানায় অভিযোগও দায়ের হয়েছিল। এদিন গাঁজা উদ্ধারের ঘটনায় বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার জয়িতা বসু বলেন, গোপালনগর থানার পুলিশ অভিযান চালিয়ে প্রচুর গাঁজা গাছ উদ্ধার করেছে, সেগুলি নষ্টও করা হয়েছে। আগামীতে বনগাঁ পুলিশ জেলা জুড়ে এই ধরনের অভিযান চলবে বলেও জানান পুলিশ সুপার। টেনসিভ রেড করা হয়েছিল এবং 100 বেশি গাঁজা গাছ পাওয়া গেছে এবং সেগুলোকে সব জায়গা থেকে আমরা উপরে এবং কাটা হয়ে গেছে এবং আরও আমরা এই শীতকালে, যেহেতু এটা একটা প্রেভেলেন্স আছে, আমরা অন্য থানা এরিয়াতেও এক্সটেন্সিভ রেড করব, যাতে এই ধরনের মেনেস পুরো জেলাতে যতটা সম্ভব কার্ভ করা যায় না। এই মুহূর্তে তো ওরকমভাবে অ্যারেস্ট হয়নি, কারণ এগুলো জাস্ট স্যাপলিংস, মানে গাছ ওইভাবে ওঠেনি, জাস্ট স্যাপলিংসগুলোই আমরা আইডেন্টিফাই করেছি বিভিন্ন জায়গায়। এগুলো সব মানে এই কলা গাছের পেছনে বিভিন্ন মানে সিক্রেটলি একটা দুটো জায়গাতে কে বা কারা করেছে ওটা আমরা এখনো দেখছি। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।